হেডানে ক্যান্সার মানে বড় সাইজের মুখ বিকৃতি কথা বলতে পারবো না ওগুলো সিনেমাতে ছিল আগে কা ছিল গুটখা বা তামাক জাতীয় দ্রব্য এরকম কোনো কি আছে যেটা খেলে ক্যান্সারের ঝুঁকি কম অর্থাৎ বেটার গুটখা কি কিছু হয় ক্যান্সার হ্যাজ অ্যান অ্যানসার ক্যান্সার ইজ ট্রিটেবল ক্যান্সার এই শব্দটা শুনলে কিন্তু এখনো আমাদের ভয় আতঙ্ক উদ্বেগ সবটাই হয় কিন্তু আমরা অনেকেই জানি ক্যান্সারের অ্যান্সার এখন অসম্ভব নয় অনেক ক্ষেত্রেই অ্যান্সার মেলে কিন্তু আপনারা কি জানেন যে আমরা অর্থাৎ সাধারণ মানুষ সবচেয়ে বেশি আনসার কোথায় খুঁজি গুগলে আমাদের সকলের হাতে হাতে স্মার্টফোন এবং একটা আঙুলের ছোঁয়াতেই আমরা অনেক উত্তর পেয়ে যেতে পারি অনেক আন্সার পেয়ে যেতে পারি আজ টোয়েন্টি জুলাই হেড অ্যান্ড নেক ক্যান্সার অ্যাওয়ারনেস ডে অর্থাৎ মুখ ও গলার ক্যান্সার নিয়ে সচেতনতা বাড়ানোর উদ্দেশ্যে এই দিনটি নির্ধারিত হয়েছে আজ আমরা জেনে নেব এই হেড নেক ক্যান্সার নিয়ে মানুষ গুগলে সবচেয়ে বেশি আনসার কিসের খুঁজছেন কিন্তু এই অ্যান্সার কিন্তু আজকে গুগল দেবে না আজ আমি তিয়াস দ্য ওয়ার্ল্ড গুড হেলথে আছি এই অ্যান্সার নিয়ে এবং এই আনসার দেওয়ার জন্য আমাদের সঙ্গে রয়েছেন অপোলো ক্যান্সার সেন্টার কলকাতার দুজন এমিনেন্ট কনসালটেন্ট সার্জিক্যাল অঙ্কোলজিস্ট ডক্টর শুভদীপ চক্রবর্তী নমস্কার এবং ডক্টর তাপস কুমার কর নমস্কার ডাক্তারবাবু আজ এই দুজনের কাছ থেকে আমরা জেনে নেব গুগলে সবচেয়ে ফ্রিকোয়েন্টলি মানুষ কি সার্চ করছেন এবং সেগুলোর উত্তরগুলো কি প্রথমেই যে প্রশ্নটা সবচেয়ে বেশি সার্চ করা হয় এই যে হেড এন্ড নেক ক্যান্সার অর্থাৎ মুখ ও গলার ক্যান্সার তাতে কি কি পড়ে মানে এটা কি মাথা থেকে শুরু হয় গলা বুক কতটা অবধি যায় এই প্রশ্নের উত্তরটা জেনে নেব ডক্টর চক্রবর্তীর কাছ থেকে খুব কমনলি আমরা দেখতে পাই پیشنেন্ট যখন এনকোয়ারি করে যে হেড নেক ক্যান্সার মানে কি অনেক ধরনের ব্রেন ক্যান্সার হ্যাঁ ব্রেন ক্যান্সার একটা পার্ট কিন্তু জেনারেলি আমরা যখন হেড যদি রাফলি যদি ধরি তার মধ্যে জেনারেলি হয় মুখের ঠোঁটে জীবের গালের তালুর তারপর আমাদের টনসিলার পিলার যেটা আছে মানে আমাদের শব্দ পেটি থাইরয়েড এই যে এরিয়াটা এই রিজেনটাকে আমরা ধরি হেড নেক ক্যান্সার আঘাতের মধ্যে আচ্ছা মানে মুখের ভেতরে এবং সেখান থেকে গলার দিকে মাথাটা তার মধ্যে পড়ছে হ্যাঁ নিউরো অঙ্কোলজিতে পরে হেডেনের ক্যান্সার ওটাও একটা পার্ট কিন্তু এই আমরা যখন হেডেনে ক্যান্সার করি এইটা এই যে গ্যামেট যেটা বললাম যে গুলো আছে এগুলো ট্রিটমেন্ট একটা কমন করা যায় এই যে ক্যান্সারগুলোর কথা বললেন অর্থাৎ মুখে গলায় এই ক্যান্সারগুলোর মূল কারণ কি অনেকেই জিজ্ঞেস করেন যে স্মোকিং করেন না বা তামাক বা তামাক জাতীয় দ্রব্যের সঙ্গে কোনো সম্পর্ক নেই কোনোভাবেই টোবাকোর সংস্পর্শে জ্ঞান তো আসেন না তারাও কি ক্যান্সারের শিকার হতে পারেন শুধু যে স্মোকিং বা অ্যালকোহল ইয়া টোবাকো মানে তামাক জাতীয় দ্রব্য খেলে যে ক্যান্সার হবে সেটা কিন্তু না কিছু কিছু কারণ আছে যেগুলো আমরা অনেক সময় ওভারলুক করে যাই যেমন শার্প টুথ বা তীক্ষ্ণ দাঁত বা লুজ ডেঞ্চার যার থেকে গালে ক্ষত হচ্ছে সেটার থেকেও একটা আলসার হয়ে সেটাও ক্যান্সার হতে পারে খুবই মশলাদার বা স্পাইসি খাবার এটা খেলোয়া হতে পারে আর কিছু কিছু ভাইরাল ইনফেকশনও দেখা গেছে যেমন হেচ এইচপিভি ভাইরাস বা ইপি ভাইরাস যার থেকে ভাইরাল ইনফেকশান থেকেও মুখ ও গলার ক্যান্সারের চান্সেসটা থাকে এই প্রশ্নটা খুব বেশি করে খোঁজেন যে মুখ গলার ক্যান্সার হলে ক্যান্সার হলে তার সার্ভাইভাল রেট কতটা বাঁচার সম্ভাবনা কতটা এরকম কোনো নির্দিষ্ট রেট কি রয়েছে ডক্টর চক্রবর্তী যদি বুঝিয়ে বলেন কমন আমাদের কাছে পেশেন্টরা আসেন তারা গুগল থেকে প্রিন্ট আউট নিয়ে আসেন দেখুন স্যার এখানে বলছে আপনাদের লাইভ মানে ট্রিটমেন্টের পর আমাদের আউটকামটা এরম হবে এই পার্সেন্টেজে আছে আমার কত পার্সেন্টেজ আমাকে একটা প্রথম কথা বুঝতে হবে যে পেশেন্ট যখন আইডেন্টিফাই হচ্ছে বা যাই হতে তার কাছে কিন্তু যাই হোক আউটকামটা তার কাছে হান্ড্রেড পার্সেন্ট তার ফ্যামিলির কাছে সেটাই হান্ড্রেড পার্সেন্ট তো সেটাই মাথায় রাখতে হবে আচ্ছা একটা হচ্ছে স্টেজ ওয়ান মানে লোকালাইজড ডিজিজ আমি একটা এক্সাম্পল দিয়েছি ধরুন যে জীবের ক্যান্সার হলো সেই শুধু জিবে একটা ছোট্ট জায়গায় আছে সেটা হলো স্টেজ ওয়ান স্টেজ টুতে সেই জিপ থেকে ছড়িয়ে গিয়ে লিমফনোর যে গ্রন্থিগুলো গ্রন্থিগুলোতে সেখানে ছড়িয়েছে স্টেজ থ্রি তার থেকে একটু আগে গেছে স্টেজ ফোর হচ্ছে যেখানে ধরুন প্রাইমারির থেকে একদম কোনো রিলেশন নেই ধরুন জিবে ক্যান্সার হয়েছে কিন্তু লাংজে ছড়িয়েছে এবার আমাদের বুঝতে হবে যে প্রপার ট্রিটমেন্ট যেটা আছে সেটা না হয় বা প্রপার সার্জারি যদি করা হয় তা দেখা যাবে কি প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট মতন যে ফাইভ ইয়ার আমাদের বুঝতে ক্যান্সার পরিবেশে যখন কথা বলি তখনই ওটা হচ্ছে আমরা ডিসিজ ফ্রি সার্ভাইভ্যাল বা ওভারঅল সার্ভাইভ্যাল পাঁচ বছর ধরা হয় তো সেখানে যদি দেখে স্টেজ ওয়ানে দেখা যায় নাইনটি টু নাইনটি ফাইভ সেটাই স্টেজ টু হলে সেভেন্টি পার্সেন্টের কাছাকাছি স্টেজ থ্রিতে চলে গেলে অনেক ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন সাবসাইডে দেখা যায় ডিফারেন্ট কিন্তু দেখা যায় ওটা ষাটের ঘরে চলে গেল স্টেজ ফোর মানে ওটা ফোরটি পার্সেন্ট কম মানে কিছু কিছু জায়গায় ফর্টি পার্সেন্ট কিছু জায়গায় টোয়েন্টি পার্সেন্টও কম তো সেই জন্য যেটা হচ্ছে কি মানে অ্যান্ড ক্যান্সার অ্যাওয়ারনেস কেন করা হচ্ছে কেন এই সিমটমসগুলো খুব ক্লিয়ারলি দেখা যায় না মানে এরকম কোনো মানে সবাই মানে হলো কোনো একটা সাইন হলো যেমন অ্যান্ড ক্যান্সার হয়েছে তেমন নয় তো সেই জন্য সজাগ হওয়া দরকার আর আর্লি স্টেজে এসে ট্রিটমেন্ট করলে সুরাহা পাওয়া যায় তাহলে এই হেড অ্যান্ড নেক ক্যান্সারের মূল উপসর্গ কি মানে কিছু তো কোনোভাবে তো শরীর সিগনাল দেবে জানান দেবে তো আমরা কি কি উপসর্গ দেখলে সেগুলো অগ্রাহ্য করব না এই প্রশ্ন নিয়ে চলে যাব ডক্টর করের কাছে উপসর্গের মধ্যে মেন যেটা হচ্ছে দেখা যায় অনেক সময় মুখের মধ্যে একটা আলসার হলো যেটা অনেক দিন ধরে হিল করছে না বা ধরুন মুখের মধ্যে সে আলসারটার থেকে ব্লিডিং হচ্ছে মানে কিছু না বড় কিছু না একটা ছোট আলসার আমরা হয়তো ভাবলাম কোনো ভিটামিন ডেফিসিয়েন্সি হয়েছে তো আমরা সেটা ভিটামিনের ক্যাপসুল খেয়ে ইয়ে করে ঠিক করবার চেষ্টা করলাম তো যেটা একটা নন হিলিং আলসার মানে অনেক দিন ধরে একটা আলসার হিল হচ্ছে না সেটা আমাদের ধ্যান দিতে হবে মুখের মধ্যে স্বাদ পাওয়া যাচ্ছে না টেস্ট চেঞ্জ হয়ে যাচ্ছে সেগুলো আমাদের ধ্যান রাখতে হবে ঢোক গিলতে বা খাবার খেতে অসুবিধা হচ্ছে গলার মধ্যে একটা কনস্ট্যান্ট পেন রয়েছে বা ব্যথা রয়েছে সেগুলো আমাদের একটু নজরে রাখতে হবে মানে আমাদের কোনো কিছু ওভারলুক করলে গেলে চলবে না ক্যান্সার তো ধরা পড়লো তো অনেকে এটা জানতে চান যে সার্জারি না রেডিয়েশন কোনটা বেটার চিকিৎসা পদ্ধতি কিন্তু এরকম কি নির্দিষ্ট করে কিছু বলা যায় হচ্ছে মাল্টি মোডালিটি ট্রিটমেন্ট আমাদের ক্যান্সার ট্রিটমেন্ট যখন হয় তখন আমাদের বুঝতে হবে সার্জিক্যাল অঙ্কোলজি এটা আমরা রিপ্রেজেন্ট করি একটা স্তম্ভ একটা স্তম্ভ হচ্ছে রেডিয়েশন বা বিকিরণ থেরাপি যেটাকে বলা হয় আর একটা হচ্ছে মেডিকেল অঙ্কোলজি আর এখন চলে আসে যাদের অ্যাডভান্স স্টেজে এসে তাদের প্যালিয়েটিভ বা সাপোর্টিভ কেয়ার তো এই চারটে সংমিশ্রণে ট্রিটমেন্টটা হয় আপনি ভুলে রাখবেন যে আপনার প্রথম ট্রিটমেন্ট মানে আপনার যে ফার্স্ট যে ট্রিটমেন্টটা আছে সেটা যদি ভুল হয় সেটাকে কারেক্ট করা যায় না অনেক সময় আমরা দেখতে পাই যা হয়তো মানে নট স্পেশালাইজ ট্রেনিং নেওয়ার কোন ট্রিটমেন্ট নেওয়া হয়েছে সেটাকে কারেক্ট করার জন্য রেডিয়েশনের জন্য পাঠানো পাঠিয়ে দেওয়া হয়েছে বা ধরুন সার্জারি রেডিয়েশনটা ভুল হয়েছে বা কেমোথেরাপি দিয়ে কভার সেটা নয় এটা কিন্তু একে অপরকে সাপোর্ট করে কারো ভুলটা কভার করার জন্য নয় তো সেই জন্য ক্যান্সার ট্রিটমেন্ট যখন হবে তখন আইডিয়ালি চেষ্টা করবেন যে একটা মাল্টি ডিসিপ্লিন টিমের মতন করুন যেমন আমাদের আছে অ্যাপোলোতে যে আমাদের সব পেশেন্ট যখন আসে আমরা একটা টিউমার বোর্ডে ডিসকাস করি যেখানে আমাদের মেডিকেল অঙ্কোলজিস্টরা থাকে কেন ইম্পর্টেন্ট আমরা যখন সার্জারি করছি আমাদের ট্রেনিংয়ের সময় আমাদের রেডিয়েশনের ট্রেনিং ও নিতে হয় তো আমরা জানতে পারি যে রেডিয়েশন টিম কী কোন এক্সপেক্ট থেকে রেডিয়েট করবে এবার ধরুন একটা সিম্পল এক্সাম্পল দিয়েছি ধরুন একটা সার্জারি করলাম সেখানে ধর একটা ড্রেন পোট দিতে হয় যেখানে গ্রন্থির লিম করে ড্রেন হয় সেটা আমি এমন একটা জায়গা দিলাম যে আমরা রেডিয়েট করতে গিয়ে সেখানে গিয়ে স্পাইনে পড়ে যাচ্ছে হ্যাঁ তো কমপ্লিকেশনগুলো তো সেই একটা আইডিয়া ওভারভিউ অনেক সময় আমাদের যে প্ল্যানিংয়ে হচ্ছে ধরুন কৃষি জায়গা ধরো কেমোথেরাপি আগে আমরা প্ল্যান করছি তো সেই জন্য কি এক্সপেকটেশনস আছে সেই অনুযায়ী আমাদের কী করতে হবে মার্ক করে রাখা এরিয়াটা কী হচ্ছে বা কেমোথেরাপি চলাকালীন আমাদের তাকে ডেকে এনে ফলো আপের রেসপন্সটা ইভ্যালুয়েট করতে হয় সেগুলো তো সেই জন্য এটা সবসময় ড্রিম ওয়ার্ক এবং এটা মনে হয় রোগী চোখে ব্যারিও পড়ে মানে ওর তো রেডিয়েশনে সারলো আমার কেন সার্জারি লাগছে এটার মনে হয় কোনো না এটা অনেক সময় আছে দেখুন একটা বুঝতে হবে ভগবান সবাইকে আলাদা বানিয়েছে আমাদের যে ক্যান্সার ট্রিটমেন্ট যে গাইডলাইন্সগুলো আছে সেগুলো একটা গাইডলাইন স্পেসিফিক এবার এখন হয়ে গেছে এখনকার যুগে হচ্ছে পার্সোনালাইজ ট্রিটমেন্ট এই ট্রিটমেন্ট হচ্ছে অনেক সময় পেশেন্ট রেসপন্স কী করছে জরুরি নয় কি আমার যে রেসপন্স যেটা হচ্ছে অন্য পেশেন্টের সেই রেসপন্সটা হবে কিছু কিছু ক্ষেত্রে ধরো থেরাপিরও রোল চলে আসে তো সেই জন্য স্পেসিফিক সবার জন্য থেরাপি হয় না তো সেই জন্য সেইগুলোকে আমাদের সব কিছু কন্ট্রোল করে মানে সব কিছু একসাথে নিয়ে ট্রিটমেন্টে এগোনো উচিত এর পরের প্রশ্নটা খুব মজার গুগলেই পাওয়া যাচ্ছে কেউ কেউ জিজ্ঞেস করছেন যে গুটখা বা তামাকজাত দ্রব্য এরকম কোন কি আছে যেটা খেলে ক্যান্সারের ঝুঁকি কম অর্থাৎ বেটার গুটখা কি কিছু হয় ডক্টর কর কি বলছেন টোবাকো মানেই তার মধ্যে কিছু ক্ষতিকারক বস্তু আছে যেটা আমাদের ক্ষতি করে কিন্তু আমরা এখানে আমাদের যেটা প্রধানত হয় আমরা বলিউড থেকে খুব ইনফ্লুয়েন্স হই মানে অজয় দেবগন বা শাহরুখ খান বা অক্ষয় কুমার যে গুটকাটা খাচ্ছেন সেটা খেলে যে ক্যান্সার হবে না এটা কিন্তু পুরো ভুল ধারণা কারণ যে কোনো টোবাকো বা তামাক জাতীয় জিনিসের মধ্যে অ্যারেকালিন বলে একটা বস্তু থাকে যেটা ক্যান্সারের একটা প্রিডিসপোজিক মানে দ্যাট ক্যান এক্সপোজ টু ক্যান্সার বা আমরা দেখে বলি কার্সিনোজেন এই যে অ্যারেকালিনের কথা বললেন ডক্টর চক্রবর্তী এটা ঠিক কি অ্যারেকালিন হচ্ছে দেখুন যে তামাক যেটা হচ্ছে কে আছে তামাক আছে আমাদের সুপরিবার ইংলিশে এটা বলে অ্যারেকানাট অ্যারেকানাটের যে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট আছে সেটা হচ্ছে অ্যারেকোলিন যেটা ক্যান্সার কজিং এজেন্ট এখন যদি আমাদের ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর রিসার্চ এবং ক্যান্সারে যদি দেখা যায় ওরা ক্যাস্টিনোজেন যেটা যেটার ক্যান্সার হতে পারে সেটাকে তিনটে বিভাগ করেছে ওয়ান এ ওয়ান বি ওয়ান সি ওয়ান এ হচ্ছে যে ক্যাটাগরিতে নিলেই আপনার ক্যান্সার হবে তো তার মধ্যে টোবা তামাক তামাক যেটা আছে সেটা কিন্তু দেখা যায় আমি যদি দেখি আমার ওপিডিতে যদি দেখি পেশেন্ট যদি আমার যদি দশ জন আসেন তার মধ্যে সাত থেকে আট জনে কিন্তু কোনো না কোনো মাপের তামাক বা তামাকের দ্রব্য অনেকের ধারণা তামাক মানে শুধু গুটকা শুধু গুটকা নয় এক তো পানের সুপুরি গুটকা দোক্তা মাওয়া মিশ্রি একটা আমাদের স্টাডি হয়েছিল যেখানে দেখা গেছিলো পনেরো বছর বয়সের মধ্যে যে বাচ্চারা আছে তাদের মধ্যে প্রায় থার্টি পার্সেন্ট যারা আছে তারা কিছু না কিছু ফর্মে এক্সপোজ হয়ে আছে তো সেই জন্যই টোবাকো যেটা আছে টোবাকো কিলস আমি একদম এটাকে সাপোর্ট করি যে টোবাকো শুড বি ব্যান্ড হ্যাঁ কেন টোবাকো থেকে জানি রেভিনিউ আসে গভর্নমেন্টের পক্ষে অসুবিধা কিন্তু এর যে প্রাইস আমরা দিচ্ছি মানে আমাদের যদি দেখা যায় যে পৃথিবীতে যদি দেখা যায় ইন্ডিয়া ইজ এ নাম্বার থ্রি প্রডিউসার অফ টোবাকো অ্যান্ড দ্য নাম্বার টু মানে দু নম্বরে সবচেয়ে বেশি কনজিউম করি টোবাকো মানে তামাক তামাক হচ্ছে দ্য মোস্ট কমন প্রিভেন্টেবল আমি এখনও কিন্তু বলছি মোস্ট কমন প্রিভেন্টেবল গুগলে কিন্তু এটা গুগল করে বসবেন না যে টোবাকো খেলে প্রিভেন্ট হয় প্রিভেন্টেবল কজ অফ ক্যান্সার যদি ওয়ার্ল্ডে হয় এক নম্বর হচ্ছে কিন্তু টোবাকো এই জায়গা থেকে জিজ্ঞেস করব কারণ আমরা শুনি ইসিগারেট বলে একটা জিনিসের কথা বলা হয় যে ইসিগারেটে তামাক নেই তার ঝুঁকি অনেক কম তাতে ক্যান্সারের রিস্ক নেই এমনটা কি সত্যি ডক্টর চক্রবর্তী ই সিগারেট তৈরি কি দিয়ে হচ্ছে ওদের অনেক কেমিক্যালস ইউজ হয় এবারে অনেক ইসিগারেট বা ই বা ধরুন শিশা বা হুক্কা বার যেগুলো আছে সেখানে দেখা যায় যে অনেকগুলো ফ্লেভারিং এজেন্ট ইউজ করছে তারা কত কি কত কি অ্যাপ্রুভ সেটা আমার দেখা দরকার এই যে ইনগ্রিডিয়েন্টসগুলো সেগুলো ইরিটেশন করে ইরিটেশন করাতে দেখা যাচ্ছে কি আমাদের ওরাল ক্যান্সার মানে ফ্যারিঙ্গেল ক্যারসিনোমা বা ফ্যারিংস বা শব্দপেটি ল্যারিংস ক্যান্সারের প্রবণতা বেড়ে যাচ্ছে অনেকে এটা ভুল করে মার্কেটিংও করছে যেখানে বলছে কি যে তামাক আপনাকে মারবে কিন্তু আমাদের ইসি বা সিসা বারে আসুন আপনার ও থেকে আমরা মুক্তি দেব কিন্তু আন্ডারস্ট্যান্ডমেন্ট ক্যান্সার হবে না এটা কিন্তু পুরোপুরি ভুল হ্যাঁ এবং হুকাবারগুলোকে তো প্রমোটই করা হচ্ছে এই বলে যে আমরা তামাক দিচ্ছে না এবং নিরাপদে খাওয়া যেতে পারে লক্ষ্য করে দেখবেন যে কলকাতার আশেপাশে এরকি যে হুকাবা আছে সেখানে কিন্তু ইয়াং পপুলেশন কিন্তু খুব যাচ্ছে খুব সিনিয়র পপুলেশন ইয়াং তো এরাই ইয়াং এজ থেকে কোতারে অশক্তি হয়ে পড়ছে তো থেকে আমাদের বিরত হওয়া দরকার আর একটা প্রশ্ন খুবই কমন মানুষ জানতে চাইছেন যে হেড এন্ড ক্যান্সার যদি কারো ধরা পড়ে তার মানে কি মৃত্যুর না মানে সব শেষ এমনটা কি সত্যি না ক্যান্সার হলেই যে মৃত্যু সেটা নয় ক্যান্সার হ্যাজ অ্যান অ্যান্সার ক্যান্সার ইজ ট্রিটেবল কিন্তু আমাদের সচেতন থাকতে হবে যে সেটা সঠিক সময়ে আমাদের যারা এই ইয়েতে নিপুণ বা দক্ষ তাদের কাছে এসে ট্রিটমেন্টটা নিতে হবে অনেকের একটা ভুল ধারণা থাকে যে আমরা হোমিওপ্যাথিক ওষুধ বা অল্টারনেটিভ কোনো ট্রিটমেন্ট করলে এগুলোর থেকে সুরা হয়ে যাবে এক্ষেত্রে আমরা দেখেছি অনেক সময় পেশেন্ট ছ মাস তিন মাস হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট করে এটা অ্যাডভান্স স্টেজে আমাদের কাছে এসে বলে ডাক্তার বাবু হোমিওপ্যাথি খেলাম কিছু হলো না চিকিৎসাটা আরও ডিলে হয়ে গেল আচ্ছা কারোর ধরুন হেড ক্যান্সার ডায়াগনাইসিস হলেও তিনি জেনে গেছেন তার ক্যান্সার ধরা পড়েছে এর পরের চিকিৎসাটা ঠিক কোথা থেকে শুরু হবে মানে মানুষ খুব কনফিউজ হয়ে যান যে একেবারে কি স্পেশালিস্টের কাছে যাব বড় কোনো জায়গায় যাব বাইরে চলে যাব কোথায় দেখাবো তো আপনি যদি একটা চিকিৎসার গাইডলাইন দেন যে ঠিক কি করা যেতে পারে আমাদের পপুলেশন বিরাট সব জায়গায় স্পেশালিস্ট পাওয়া সম্ভব না জেনারেলি যেটা দেখা যায় প্রত্যেকটা ফ্যামিলিতে একজন ফ্যামিলি ফিজিশিয়ান বা পাড়া ডাক্তারের সাথে তাদের থাকে এবার ধরুন কোনো অসুবিধা হলো আপনি তাকে দেখান ফার্স্ট সেখান থেকে সে আগে স্পেশালিস্টের কাছে পাঠাবে এবার যেটা ক্যান্সার দেখে মনে হচ্ছে বলে ট্রিটমেন্ট না প্রথমে সেটাকে আমাদের কনফার্ম করতে তার জন্য দরকার পড়ে বায়োপসি এই আমাদের কাছে অনেক পেশেন্টই আছে যারা বায়োপসি বলেই বলে না স্যার করে ছড়িয়ে যাবে এটা কিন্তু পার্টলি ঠিক পার্টলি ভুল পার্টলি ঠিক ইন দ্য সেন্স কি বলবো অনেক সময় দেখা যায় কি যে করছে বায়োপসিটা সে হয়তো সেই অঙ্কোলজিক্যাল প্রিন্সিপাল ফলো করে করছে না তাহলে আমাদের কি ট্রিটমেন্টটা করতে অসুবিধা সেকেন্ড যেটা ভুল কারণ যে যতক্ষণ ক্যান্সার আমার এস্টাবলিশ হচ্ছে না আমার ডায়াগনোসিস হচ্ছে না কোনো পেশেন্টকে ক্যান্সার আছে বলা উচিত নয় সেকেন্ড এবার এটা যখন আমাদের ক্যান্সার একটু ডায়াগনোস হলো তখন আমাদের যেটা জানতে হবে কোন স্টেজে আছে কারণ স্টেজ হিসেবে ট্রিটমেন্ট যখন স্টেজ ওয়ান তো ট্রিটমেন্ট মোডালিটিগুলো কমে যায় ধরুন হয়তো মাল্টিমোডেল হয়তো ক্যান্সারের রেডি মানে সার্জারি আর রেডিয়েশনই লাগলো এবার একটু অ্যাডভান্স সার্জারি রেডিয়েশন আর কেমোথেরাপি লাগলো সেই জন্য সেটাকে আমাদের ওয়ার্ক আপ করতে হয় পেশেন্টকে প্রপারলি কাউন্সিল করতে হয় প্লাস সেকেন্ড থিং একটা জিনিস যেটা ভীষণ ইম্পর্টেন্ট হচ্ছে পেশেন্টের ফ্যামিলি

প্লাস্টিক সার্জন যারা ক্যান্সার সার্জারি রিকনস্ট্রাকশন ট্রেন সেই টিমের সাথে করলে সবচেয়ে বেটার আমাদের কাছে এক্সেলেন্ট টিম আমাদের অ্যাপোলোতে আছে আমাদের যে প্লাস্টিক রিকনস্ট্রাকটিভ সার্জন তো আমাদের মেন এনে হয় কি যখন ডায়াগনোসিস হলো ট্রিটমেন্ট হলো আর্লিয়েস্ট টু আর্লিয়েস্ট পেশেন্টকে তার নর্মাল লাইফস্টাইলে পৌঁছে দেওয়া হ্যাঁ মানে আমি এর পরে এটাই জিজ্ঞেস করতাম আর কি যে একদম নর্মাল লাইফেও কি ফেরা সম্ভব মানে হানড্রেড পারসেন্ট কেউ কেউ হয়ে যেতে পারেন হেড অ্যান্ড ক্যান্সার ধরা পড়ার পরেও পেশেন্টের মানে ফ্যামিলি সাপোর্টটা এখানে খুব বেশি জরুরি কারণ আমি মানে আমরা মানছি যে প্রথমে যখন আগে হতো তখন মুখ বিকৃত হয়ে যেত কথা বলতে অসুবিধা হতো কিন্তু এখন আমাদের যেটা উনি ডক্টর চক্রবর্তী বললেন যে এখন আমাদের এক্সিলেন্ট প্লাস্টিক সার্জারি টিম আছে যারা দেহের অন্য টিস্যু নিয়ে রিকনস্ট্রাকশন করছে ইয়ে করছে অ্যান্ড দ্য রেজাল্টস আর ভেরি এক্সিলেন্ট বেশ কিছু প্রশ্নের উত্তর আমরা পেলাম আজকে আমরা এপিসোড শুরু করেছিলাম যে গুগলে সবচেয়ে বেশি কি সার্চ করা হচ্ছে হেড অ্যান্ড নেক ক্যান্সার নিয়ে তো এই হেড অ্যান্ড নেক ক্যান্সার দিবস আজকে সাতাশে জুলাই ডক্টর চক্রবর্তীর কাছে অনুরোধ করব এই যে গুগলে সার্চ করা যে প্রশ্নের উত্তরগুলো নিয়ে আমরা আলোচনা করলাম আপনার কি কোনো বিশেষ বার্তা দেওয়ার আছে সাধারণ মানুষকে গুগল ইজ এন এক্সেলেন্ট টুল যেটাতে আমার অনেক সার্চ করা যায় কিন্তু ওটা শুড নট বি দ্য বেসিস মানে আপনার চিন্তাধারা প্রথম বেসিস হওয়া উচিত নয় আপনি এটা জেনারেল অ্যাওয়ারনেস নিলেন ট্রিটমেন্ট মডালিটিসগুলো কী কী আছে অপশান আছে কিন্তু আপনাকে আপনার ডাক্তারকে ট্রাস্ট করতে হবে ফাইন্যান্সিয়াল অবভিয়াসলি একটা ইস্যু থাকেই তো সব কিছু যদি সাপোর্টিভ না হয় তাহলে ক্যান্সার ট্রিটমেন্টে অসুবিধা হয় স্পেশালি হেডানের ক্যান্সারে আর সেকেন্ডলি যেটা বলতে যাবো হেডানের ক্যান্সারে এই দিনটাকে বেছে দিন সকল দিন যে আপনার টোবাকোকে মানে তামাককে না বলবেন আমার মনে হয় আজকের এপিসোডে আমরা অনেক তথ্য পেলাম এবং তথ্যের থেকেও বড় কথা সচেতনতার একটা আলো হয়তো দেখতে পেলাম আমরা চাইবো যে আমাদের দর্শক বন্ধুরা আরও সচেতন হন এবং অন্যদের সচেতন করুন যদি আপনাদের কাছে কোনো প্রশ্ন থাকে কোনো কৌতূহল থাকে আপনারা নির্দ্বিধায় আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন আমরা চেষ্টা করব পরবর্তী এপিসোডে সেই প্রশ্নের উত্তরগুলি নিয়ে আবার আপনাদের কাছে আসার ততদিন পর্যন্ত ভালো থাকবেন সকলে গুড হেলথে থাকবেন নমস্কার